বাবা কি করো? এই তো মা, ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। ওয়াও, কি ভিডিও বানাচ্ছো বাবা? মুসলিম উত্তরাধিকার আইন বিষয়ক ভিডিও, অর্থাৎ মুসলিম আইনে সম্পত্তির বণ্টন কিভাবে করতে হবে সেই বিষয়ে একটা ভিডিও বানাচ্ছি মা। বাহ, খুব সুন্দর বাবা, তুমি তো খুব ভালো করছো, এতে সবার অনেক উপকার হবে। ঠিক তাই মা। বাবা, আমি তোমাকে একটু প্রশ্ন করি? অবশ্যই মা, কেন নয়, তুমি আমার কাছে হাজারটা প্রশ্ন করতে পারো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। আচ্ছা বাবা, আমার তো আর কোনো ভাই বোন নেই, তাহলে আমি কতটুকু সম্পত্তি পাব? বাহ বাহ, তুমি তো খুব সুন্দর প্রশ্ন করেছো। শোনো তাহলে, যদি মৃত ব্যক্তির একমাত্র সন্তান মেয়ে হয় তাহলে সে সম্পত্তির অর্ধেক পাবে। তাহলে বাকি অর্ধেক সম্পত্তি কে পাবে? বাকি অর্ধেক সম্পত্তি, বাকি অর্ধেক সম্পত্তি পাবে তোমার যারা অবশিষ্ট ভোগী থাকে তারা। ধরো তোমার দাদা জীবিত আছেন, তাহলে তোমার দাদা হবেন তোমার বাকি সম্পত্তির অবশিষ্ট ভোগী, অর্থাৎ তোমাকে অর্ধেক সম্পত্তি দেওয়ার পরে বাকির যে অর্ধেক সম্পত্তি থাকে তার পুরোটাই পাবে তোমার দাদা। সারাদিন অফিস করে এসে রাত জেগে আবার বসে বসে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টস কিছুই আসে না, মনটা খুবই খারাপ মা। মন খারাপ করো না বাবা, তুমি তো সবার উপকারই করছো। এক সময় না এক সময় তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার হবে ও লাইক ও কমেন্টস দিয়ে ভরিয়ে দিবে। তাই নাকি আমার লক্ষ্মী মা? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে বাবা, আমি ঘুমাতে যাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যাও ঘুমাতে যাও, রাত জেগে থাকলে আবার সকালবেলা উঠতে পারবো না, সকালে তো তোমার স্কুল আছে। ও মা, আরেকটি কথা শুনে যাও, তুমি রাতে ঘুমাবার আগে অবশ্যই ব্রাশ করে ঘুমিও, ঠিক আছে মা? গুড নাইট। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার বিভিন্ন ভিডিও নোটিফিকেশন আকারে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমার আজকের ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।